আল্লাহ তাকে জান্নাতবাসী করে, কথা বলেন না কেন? ঠিক কিনা? কিন্তু আপনি তার কাছে যে ধর্ণা দিয়ে কি পাবেন? কিচ্ছু পাবেন না। তাহলে আমরা স্মরণ করবো কাকে? জোরে বলেন কাকে? সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি আমি যদি স্মরণ করি, অমুসলমান বন্ধুগণ, আমার মা বোনেরা, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোন মানুষ আল্লাহর দিকে এক পায়ে গিয়ে যায়, আল্লাহ তাআলা তার ওই গুনাহের দিকে 10 পায়ে দিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি আপনি আমি স্মরণ করতে পারি, তাহলে লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাহিম সাজদা 23 নম্বর আয়াত, যারা আছে অনেক আলেম ওলামা আছে, নোট করে নেন, আমি যদি ভুল বলে থাকি কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ এখন আপনারা বলেন আমাদের রবকে, আওয়াজ দিয়ে বলেন রবকে। এটা তো আমরা তাফসীর মাহফিলে বলি, মসজিদের ভিতরে বলি, বাইরে যায় কিন্তু আল্লাহর থাকে না, আমার থাকে। হোগলা চেয়ারম্যান কথা বলেন ঠিক কিনা? ডিসি থাকে, মন্ত্রী থাকে, কথা বলেন ঠিক কিনা? তখন আর আল্লাহ থাকে না, তখন ওনারা থাকে, কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য আপনি যেমন কায়দাবাস, আপনি যেমন কৌশল করেন, এজন্য আল্লাহ কৌশল করেছেন। আমি যে তোমাদেরকে স্মরণ করবো, এজন্য আল্লাহ বলেছেন, কল রব্বুল আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ শুধু মুখে বললেই চলবে না, তোমরা স্থাপন আমার এই কথার উপর অটল থাকতে হবে। তোমার উপরে যদি এই মুহূর্তে কোন প্রশাসনের ভাইরে পিস্তল ঠেকা দেয়, কোন যদি প্যান্ট শার্ট পরা লোক এসে পিস্তল ঠেকা দেয়, কোন বন্দুকধারী লোক যদি এসে মেশিন গান লাগা দেয়, আল্লাহ আল্লাহ বলা যাবে না, আজ থেকে বলতে হবে রাম রাম রাম। কে কে বলবে? কেউ বলবে? যদি বলে আল্লাহ বলা যাবে না, আজ থেকে কালি বলবে? আজ থেকে আল্লাহ বলা যাবে না, বলা লাগবে মহাদে মানবে, কথা বলেন মানবে? আমরা এরকম লুচ্চা মহাদে, লুচ্চা মহাকালী কোনো আদর্শ মান বড় কথা বলেন ঠিক কিনা? আমার কাছে দলিল আছে, হয়তো বা হিন্দু ভাইরা মন খারাপ করে, মন খারাপ করার কিছু নাই। আপনি আপনার মহাদেবের জীবনী পড়ে দেখে, মহাকালীর জীবনী পড়ে দেখে, তেনাদের জীবনে কি আছে? আমি কৃষ্ণের জীবনী পড়ে দেখেছি, সে তার জীবনে 151টি বিয়া করেছে, নাউজুবিল্লাহ বলে একসঙ্গে তাও 101টা, পরে একটা 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 করে বিয়া করেছে, এতগুলো বিয়া করা জায়েজ আছে? যদি তেনার খোদা অর্থাৎ তেনাদের সৃষ্টিকর্তা, তেনাদের মালিকে যদি এতগুলো বিয়া করে, এটা তাদের কড়া করা দরকার, কথা বলেন না কেন? বুঝুন না, আমি পড়ে দেখেছি, মিথ্যা বলছি না। তাহলে বলতেছিলাম, তাহলে ইস্তেকামা অটল থাকতে হবে, কোন দিক থেকে কোন বিপদ আসে আসুক, আমার আল্লাহ বলেছেন গোলাম, যখন আমি আল্লাহকে তোমরা মেনে নিবা, তখন তোমাদের উপরে বজ্র আসবে, বিপদ আসবে, শুধু তাই জেল জরিমানা ফাঁসির মঞ্চেও তোমাকে দেওয়া লাগতে পারে। তোমাকে অটল থাকতে হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ফেরেশতা নাযিল করে সাহায্য করব। সুবহানাল্লাহ। বলে আমার কথা নয়, আল্লাহ বলেছেন এই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাত তাকামু, যারা অটল থাকতে পারে, অটল থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহর উপরে তাতানাসসালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গুনাহরা, আজি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতা নাযিল করে দিয়ে সাহায্য করব। ফেরেশতারা আপনার কাছে আসবে আপনাকে সাহায্য করার জন্য শুধু নয়, ফেরেশতা আসার পরে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু,
ফেরেশতারা আপনার কাছে আমার কাছে আসবি আর বলবে আল্লাহর গোলাম কোরআন কি শক্ত করে ধরেছো ছেড়ে দাও নাই কোরআনের বিপক্ষে যাও নাই আল্লাহর পরাতে ছিলে তুমি কোনো টেনশন করো না কোনো ভয় করো না সুবহানাল্লাহ বলে আর শোনো ও আল্লাহর গোলাম শুধু তাই নয় আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তু'আদুন যদি আপনি আল্লাহর উপর যদি অটল থাকতে চান আজ থেকে আপনাকে সুদ খাওয়া বন্ধ করে দিতে হবে সুদ ফোর আছে না নাই আস্তে কথা বলেন কেন আছে না নাই এখন মা বোনদের অবস্থা তাই মা বোনেরাও এখন তলে তলে স্কুলের টাকা লাগায় কথা বলেন ঠিক কিনা আমার মা বোনেরা সুদ থেকে বেরিয়ে আসে যদি আল্লাহকে ভয় করে থাকেন তাফসীর শুনে কোনো লাভ হবে না নামাজ পড়ে কোনো লাভ হবে না যদি সুদের টাকা লাগায় দেয় কথা বলেন ঠিক কিনা সুদের টাকা খাইতে খাইতে হাইরে ভুড়ি করছে হাইরে ভুড়ি মনে হয় দেখলে মনে হয় যে পাঁচ সাতটা সিজার করলে পাঁচ সাতটা সই থাকবে ওর প্যাডের ভিতরে কথা বলছি এরকম বুড়িয়া আছে না নাই সুদের টাকা খাও মনে রাখবো আল্লাহ রাসূল বলেছেন সুদের যে গুণাগুলো আছে সর্বনিম্ন গুণা নিজের মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য নাও বুঝিল্লা বলে তো তখন গুণা আল্লাহ কেন করে মুসলমান করতে পারে সুদ খাওয়া ছেড়ে দেয় আর মনে রাখবেন যারা সুদ কর তাদের বাড়িতে শান্তি নাই আল্লাহ তো ঠিক করে খাইতেও দিবে না কথা বল ঠিক কি না সুদ করের বাড়িতে দেখবেন ডায়াবেটিস আছে না নাই কথা বলে না আছে ডায়াবেটিস তো সেই রকম ডায়াবেটিস আজকে তো আমরা ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠি ডায়াবেটিস ছিল আপনি জেনে এটি আল্লাহর পক্ষ থেকে একটি গজব যা ডায়াবেটিস আছে মন খারাপ করবেন না চিন্তা করবেন যে আমার কোনো না কোনো বসে কোনো খাট আছে আল্লাহর রাসূল বলে তোর দাঁড়ায় গাছের উপরে সরে আমি পাথর খাচ্ছি নাউজুবিল্লাহ বলে বড়ই গাছ চড়িয়ে পাথর খাচ্ছি কয় চাচা কি সমস্যা পাথর খাচ্ছি তোর দাঁড়ায় আর বাঁচা যাচ্ছে না এমত অবস্থায় আবু জাহেল একটি বড়াই ছিলেন ছিঁড়ে মুখে দেয় কিন্তু বড়াই আর সাজা যায় না সুবহানাল্লাহ বড়ে বলেন সুবহানাল্লাহ দেখে বড়াই পাথর নয় পাথরে ছিল শক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ ডায়াবেটিস ছিল আবু জাহেলের বড়াই গেছে সঙ্গে সঙ্গে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বড়াই খেয়েছো টক খাবে ডায়াবেটিস কন্ট্রোল হবে কিন্তু দেখবেন যে আমরা ডায়াবেটিস মার্কা লোক আমরা ফজরের নামাজ পড়ার জন্য বেড়াই ওরা একেবারে লেফট রাইট লেফট রাইট করে যাচ্ছে কথা বলতে ঠিক ঠিক এখন তো যুবকরা এখন মহিলাদের কেউ দেখা যায় কেউ অকুম দকুম করে দৌড়াচ্ছে জিজ্ঞেস করলেন দৌড়েন কেন আছি হ্যাঁ বাবা আর করে না ডায়াবেটিস কিছু উপায় নেই তোমার ডায়াবেটিস হবে না কি হবে তুমি সুদ খাও খালি দৌড়াইতে আছে দৌড়াইতে আছে আল্লাহ বলে যে না একদম করে দৌড়াইতে হবে না দৌড়ে দৌড়ে লাগবে এক মাইল দৌড়াইলে হবে না দুই মাইল দৌড়াইলে কথা বলেন ঠিক কিনা তখন দৌড়াইতে 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 যখন কুকুর গুলা জিব্বা নিচে বাইর করে হাঁপাতে হাঁপাতে আসে ধাস করিয়ে বাড়ির না ডাইনিং টেবিলের সামনে ধাস করতে গিয়ে পড়ে যায় আর আছে না এখন একটা এরকম করে থাকে সোজা হয় ছায়া থাকে সামনে মুরগির রাগ বুঝলেন তাই খাসির রাগ গরুর গোস্ত একদিক দিয়ে ডিম খাইতে বসছে বউ মেটি খাবার বসছে বাপের সামনে দিচ্ছে শুকনো রুটি বুঝলেন না শুকনো রুটি দিচ্ছে পাশে থেকে বেড়া মুরগির কর কর করে চালাচ্ছে মন খারাপ করলে এখন মুরগির রানের দিকে আস্তে করে হাত বাড়ায়
যারা হাত ছিঁড়ে দিয়েছে আব্বা আব্বা কান্না কান্না। এটি যখন ডিমের দিকে হাত বাড়াইছে, বউ হাত ছিঁড়ে দিয়ে মরবে বলেছে, মরবে বলেছে, বুঝলেন না? তারপরে এটি হাত বাড়াইছে, এটি হাত ছিঁড়ে দিয়েছে আব্বা তোমার ধারায় এটি কোন বাচ্চাই না আব্বা কান্না আব্বা দেখবেন খাইতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? জন্য বলি স্মরণ করবো কাকে? যদি আল্লাহর স্মরণ আমাদের ভিতরে থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে কি সুদ খাইতে পারবো? কথা বলেন পারবো? গরিব মানুষ নাক বলছে মনে করিয়া, দলের সাহস দেখায়া, দলের ক্ষমতা দেখায়া, ইচ্ছা মতো খেলতেছে, আয়নার বাড়ির দিকে চাপায় নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি তাকে কিছু বলা যায় বলতে যাই, কোন দলের লোক আমি জানিস না তুই? আমরা এখন ক্ষমতায়, খবর আছে, বেশি সার লাগি, 14 ঘুষি সুদ্ধা চার শিখের মাঝে ঢুকায় দেবো, আছে না নাই? কথা বলেন আছে না নাই? মনে রাখবে এই দুনিয়ার রমরমি গমগমি আর বেশি দিন থাকবে না, এমন না ভিড় করে দিবে বউকে মা বলে তার বাবা না, কথা বলে ঠিক কিনা? মস্তানি রাখাও, জমি পায় জমি ছেড়ে দাও, আয় খেলা কাজ করা যাবে? কথা বলেন যাবে? যাবে না। এর একটি উদাহরণ দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট, কেমন প্রেসিডেন্ট ছিলেন? আজকে তো যারা ক্ষমতায় আছে তাদের পক্ষে রায় চলে যায়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন প্রেসিডেন্ট, একজন মুসলমান নামে মুনাফিক ইহুদি বললো তুমি বিশ্বনবীর উম্মত, আইন খেলো কে? বললো দাদা কথা কম, আইন খেলবো না, শুধু তোর বাড়ি শুদ্ধা দখল করবো, কোনো কথা বলতে পারবি না, আমরা এখন দল এখন ক্ষমতায় আছে না, এইরকম মানুষ কথা বলে গেছে না নাই? তাদের সামনে কোনো হক কথা বলা যায় না। ইহুদি সে বললো ভাই ঠিক আছে, তুমি দলের ক্ষমতা দেখাচ্ছ ভালো কথা, চলো তোমার রাসূলের ওরে যাই, আল্লাহু আকবার, চলো তোমার রাসূলের ওখানে যাই। রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে ইহুদি বক্তব্য পেশ করলেন, মুসলমান মুখে তলে তলে হাসে, রায় তোরা ইসলামের পক্ষেই দিবে কারণ ক্ষমতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? যখন এরকম হাসে, বিশ্বনবী শোনার পরে বলল ও ভাই, এই মুহূর্তে ইহুদির বাড়ি যতটুকু জমি আছে তাড়াতাড়ি করে ছেড়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এখন এই মুনাফিক নামের মুসলমান তার ভালো লাগলো না, সে এই ইহুদিকে বলতেছে ভাই আমার রাসূল তো সমুদ্র স্বর্গ মানুষ, সে তো কোনো কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, অথচ চলো আমরা উমরের দরবারে যাই। ইহুদি তাকে বারবার বললো বুঝে শুনে কিন্তু উমরের কাছে যাও, উমর কোন জিনিস সেটা কিন্তু ভালো করে জান, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? উমরের দরবারে গেছে, যাওয়ার পরে সব কথা খুলে বললেন, উমর বললো এখানে একটু থাকো আমি আসতেছি। হযরত উমর নাঙ্গা তরবারি ঘর থেকে বাহির করে আনে, এই মুসলমান নামের মুনাফিকের ঘর ধান থেকে মাথাটা আলাদা করে দিলেন, বলেন আল্লাহু আকবার। কারণ এনারা কোরআনের শাসন চেয়েছে যে রাসূলের রায়কে মেনে নিতে পারে না, এই নাস্তিক ছাড়া আর কিছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
তবে মনে রাখবে মরা একদিন লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা স্মরণ করবো কাকে? আল্লাহ কাকে? আল্লাহ আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো তাহলে তোমার বিপদ আসবে, মুসিবত আসবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। স্মরণ করো, আমিও স্মরণ করব, আর তোমরা শিরক করো না। এখন আসেন শেষ সময়ের কথা, আমি বলে যাই। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ কোন সময় কেমন ভাবে কিভাবে আমাকে আপনাকে স্মরণ করব শুনবেন নাকি? বলব আমি জিকির করেন লা ইলাহা আমি আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে আমি একটা জিনিস চিন্তা করে দিয়েছি, দেখেছি বাংলাদেশের অধিকাংশ ঘরের ভিতরে কোরআনের আলো চলেছে, কোরআনে হাফেজ আলেম আছে না নাই? তাহলে আছে না নাই? বাংলাদেশের এমন কোন ইউনিয়ন এমন কোন গ্রাম নাই যেখানে কোরআনের আলো কোরআনে তাফসীর হয় না, কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি একটি জায়গা বাকি আছে। আমরা স্মরণ করবো কাকে? কথা বলেন কাকে?
আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় স্মরণ করবেন, কেমনে করবেন কিভাবে করবেন জানার দরকার আছে না? নাই সম্মানিত হাজির আপনাদের সামনে একটি ঘটনা তুলে ধরছি। হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন নাকি? নাম শুনেছেন। আমাদের কালিগঞ্জ থানার ওসি সাহেব ছিলেন মনে হয়।